নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আঠেরোই জানুয়ারি দু সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি ভিডিওটি আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন অর্থাৎ মাঝখানের গুলো আপনারা শুনছেন না শেষের দিকে আপনি টার্গেট নাম্বার শুভ সময় রাশির নাম শুনছেন বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন দায়িত্বটা আপনার হয়ে যাবে কারণ এই ভিডিওটিতে আমি অনেক কিছু বোঝানোর আমি চেষ্টা করি দেখুন আমি যে প্রাপ্তির কথাটা বলছি শুধুমাত্র টিকিট কেটে যে প্রাপ্তি হবে সেটা না যে কোনো দিক থেকে যোগ কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে মহাপ্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে তারাই একমাত্র আগামীকাল অর্থ কিন্তু পাবে কম হোক বেশি হোক এই জন্য আপনার জন্মকুণ্ডলী বা আপনার হস্তরেখা বিচার করা কিন্তু দরকার দেখুন আপনি বাজারে গেলেন সকালে অনেক প্রত্যেকে মানুষে বাজার যায় বাজার যেতে যেতে আপনি কিছু সবজি কিছু মাছ আপনি কিনলেন বেড়াতে গিয়ে আপনি একটা দোকান দেখলেন সেখানে আপনি চাইলেন যে আমার একবার ভাগ্যটা পরীক্ষা করে নিই না কারণ মানুষের ভাগ্য কখন কিভাবে বদলায় কেউ কিন্তু বলতে পারে না এমন হয়েছে মানুষ ট্রেনে উঠতে যাবে ট্রেনে ট্রেন ট্রেনে উঠতে যাবে কাজের সূত্রে যাবে প্রচুর অভাব রয়েছে সেই আগে একটি টিকিট কেটে নিয়েছিল টিকিট কাটাতে ভেবেছিল হলে হলো না হলে না হলে একবার লাখ টাকা একবার দেখি না আমার লাখ কি ফেবার করে কিনা সেখানে কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটে গিয়েছিল কারণ তার মহাদশা অন্তর্দশা পারমিট কিন্তু করছিল তো আপনি বাজার যাচ্ছেন বাজার থেকে বেরিয়ে এসে কিছু মাছ কিছু সবজি কেনার পর আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছেন সেই বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে দেখা গেল রাস্তায় পাশে একটা ছোট্ট একটা দোকান আছে সেখানে আপনি একটা টিকিট কেটে ফেললেন কে জানে আপনার এই টিকিটেই আপনার ভাগ্য করে দিতে পারে হয় অনেক মানুষেরই এরকম কিন্তু হয় কিন্তু জানা দরকার আপনার জন্মচকে রাহু শুক্র বুধ এবং শনি কেমন রয়েছে অর্থাৎ এই গ্রহগুলো বলবত্তা কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে এই আকর্ষিক প্রাপ্তির মালিক রাহু হচ্ছে কুলিযুগের রাজা এই রাহুকে বলবান করা একান্তই দরকার এই জন্য আমি বারবার বলছি রক্ষা কবজ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবজ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু নিতে কিন্তু পারেন দেখুন রাহু রক্ষা কবচ কি করছে যে আপনার রাহুর যে পাওয়ারকে বৃদ্ধি করবে রাহু হচ্ছে এই মহাপ্রাপ্তির মুখ্য কারগ্রহ যাদের অল্পের জন্য এই দু তিন চার নাম্বারের জন্য মিস খেয়ে যাচ্ছে টিকিট কাটছে দু তিন দু নম্বরের জন্য মিস খেয়ে গেল তাদের ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল কাজ কিন্তু করবে কিন্তু যাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার এবং একান্তই করা কিন্তু দরকার অনেকে কোনো কাজে গেছেন ঠিক বিকালবেলা আপনি গাড়ি থেকে নামলেন বা স্টেশন ট্রেন থেকে নামলেন কর্মসূত্রে গিয়েছিলেন আপনি এই শীতকাল দুটো সিঙারা বাড়ির পরিবারের জন্য কিছু শিঙারা কিছু মিষ্টি বা কচুরি আপনি কিনলেন তো দেখছেন যে আমার একটা মানে পরিবর্তনের দরকার আমার একটা সীমিত ইনকামে আমি একটা ভালো বাড়ি তৈরি করতে পারছি না একটা গাড়ির দরকার অনেক কিছু মানুষের কিন্তু দেখুন জীবনে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু আশা কিন্তু থাকে আশা নেই কিন্তু মানুষ কিন্তু বুক বাঁধে তো এই গরম শিঙারা কেনার পর কচুরি কেনার পর আপনি একটা টিকিট কাটলেন পাশের দোকান দিলেন টিকিট আপনি একটা কাটলেন যাই হোক এবার ট্রাই করে তো দেখা যাক ভাগ্যটা যদি বদলে যায় বদলেও তো যেতে পারে হঠাৎ আপনি তারপর দিন দেখলেন যে আপনার কম হোক বেশি হোক অর্থ আপনার প্রাপ্তি কিন্তু হয়েছে এই জন্য আপনি আগে থেকে নিজের প্রতিকারটা করে নিন ভাগ্যভাবকে স্ট্রং করে নিন এবং রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন বর্তমানে ক্যাশ অন ডেলিভারি এবং কিছু বিশেষ অফার রয়েছে যারা অফারে নিতে চাইছেন কিছু অফারও কিন্তু এই সময় কিন্তু রয়েছে আপনারা ডিসকাউন্ট এই সময় কিন্তু পেয়ে যাবেন তো যে যে জায়গাগুলো দেখা দরকার এবং আপনার ক্ষেত্রে একটি কথা বলব দশা মহাদশা অন্তর্দশা পারমিট করছে কিনা যাদের ক্ষেত্রে ন্যাকাল চাট নেই হস্তরেখা আপনারা বিশ্লেষণ করে নিন কারণ আপনার ধনভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার ভাগ্যভাব এবং সফলতা ভাব কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে কি নাই প্রত্যেক মানুষেরই একটা জীবনে খুব একটা আশা থাকে আমি একটা প্রতিষ্ঠিত হব আমি সারা জীবন পরিশ্রম করছি খুব অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করবো এটার জন্যে কিন্তু একমাত্র আপনাকে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু বেছে নিতে পারেন তবে টার্গেট নাম্বারটা এবং শুভ সময়টা জানা কিন্তু একান্তই দরকার কারণ টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনার কিন্তু ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে অর্থাৎ এছাড়াও যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখাচ্ছেন তারা অবশ্যই বিশেষভাবে আপনারা এ সময় দেখুন যে আপনার ফরচুনা নাম্বার এবং আপনার ক্ষেত্রে কোন দিনটা ভালো এবং কোন কোন বছরগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ একটা সময় থাকে মানুষের ক্ষেত্রে খুব ভালো যায় তো কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো যাচ্ছে কোন সময়টা আপনার প্রাপ্তিযোগ রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার অর্থ যোগ রয়েছে কিনা আগামীকাল বুধবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ রয়েছে তো এবার আমি এক এক করে রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক সময়টা কিন্তু আপনাদেরকে জানাবো নাম্বার ওয়ান রাশি মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার আট শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য প্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে সেই রাশির নাম অতীব সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং পাঁচ শুভ সময় দশটা দুই মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি প্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে আমি রাশির নাম বলবো সেই রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং চার আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি নাম বলব আগামীকালে প্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে সেই রাশির নাম অতীব সৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং ছয় আপনাদের শুভ সময় সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার দশটা একত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা এই পাঁচ রাশির কিন্তু রয়েছে প্রত্যেকে ভালো থাকুন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস যারা জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন গ্রহরত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ